এবং শাপলা চত্বরের ব্যাপারে আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যাপারে যে অপবাদটা দেওয়া হয়েছে, বাবুনগরীর পরামর্শে সেনাবাহিনী নামার আশায় শাপলা চত্বর অবস্থান, আমি মনে করি এটা সম্পূর্ণ আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যাপারে একটা মিথ্যা অপবাদ। এবং শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়ার ব্যাপারে হত্যার অভিযোগ তার দিকে সম্পৃক্ত করা, এটা যারা করতেছেন এই বাংলার কমির কোনো সন্তান এবং বাংলার কোনো জনগণ এটা বরদাস্ত করবে না, বরদাস্ত করতে পারে না। আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বরকাতুল আলিয়ার ব্যাপারে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়ার ব্যাপারে আপনাদের এই কুৎসা অনতবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় বাংলার জনগণ আপনাদের এই অপপ্রচারকে রুখে দিবে যদি আপনারা স্বেচ্ছায় সজ্ঞানে যদি বোঝার চেষ্টা না করেন। আরে যে অন্যায়ের ব্যাপারে আপনারা বিতর্কিত, সেই অন্যায়ের দায় কেন আরেকজনের ঘাড়ের উপরে চাপাচ্ছেন? আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা মামুনুল হক সাহেব সহকারে যাদেরকে আপনারা আসামি করে হত্যা মামলা দিয়েছেন, তারা কি কারণে কি প্রয়োজনে আল্লামা আহমদ শফী সাহেবকে হত্যা করতে যাবেন? একটা কথা বলি, স্পষ্ট করে বলি, আমাদের সাধারণ আলেম ওলামা ইসলামিক সেন্টিমেন্টের মানুষদেরকে সমর্থনকে পুঁজি করে কোন ধরনের দুনিয়াবি আখের গুছাবার অপচেষ্টা আর করবেন না। মানুষ সচেতন হয়ে গেছে, যে কাজ করতে যাবে সে ইতিহাসের আস্তাকুড়ি নিক্ষিপ্ত হবে এবং জনধিকৃত হবে, সারা দেশে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। একবার ফিরাইছে কাজ হয়নি, আবার ফিরাবে আপনাদেরকে। আপনারা বড় সাফাই গান, ফরিদাবাদে কেন আপনাদের উপর আক্রমণ করা হলো, হাটহাজারি মাদ্রাসা থেকে বের করে দেওয়া হলো, এখনো আপনারা ঢুকতে পারেন না, লজ্জা লাগে না আপনাদের? কি করছিলেন আপনারা এতদিন? হাটহাজারি মাদ্রাসার নিয়ন্ত্রণ তো আল্লামা জুনায়েদ বাবুনগরীর কাছে ছিল না, আল্লামা শফী সাহেব বাস অবস্থায় তো তার কাছেই ছিল নিয়ন্ত্রণ। প্রেক্ষাপট এক মুহূর্তের মধ্যে কিভাবে পরিবর্তন হয়ে যায়? তো নিশ্চয়ই আপনারা এর জন্য দায়ী, আপনাদের কৃতকর্ম এর জন্য দায়ী। ইতিহাস কাউকে কি করেনি, ক্ষমা করেনি, আপনাদেরকেও ক্ষমা করবে না। আজকে সরকারের ছত্র ছায়া থেকে আপনারা হয়তো নিজেদেরকে সেফ মনে করতেছেন, লালবাগে থেকে আপনারা নিজেদেরকে সেফ মনে করতেছেন, ঘাটের ভিতরে আছেন না? আরে মৃত্যু তো তোমাকেও ধরবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হাদি মিডের মাধ্যমে আজকে দেশবাসীর সামনে দু চারটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি, আর সে বিষয়টা হচ্ছে সংক্ষিপ্ত আকারেই যে আমাদের সকলের মুরব্বী আল্লামা শাহ আহমদ শফী আলাই রহমার এন্তেকাল, আমরা সকলেই তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি রাখি এবং তার প্রতি শ্রদ্ধা আমাদের সকলের অন্তরে রয়েছে। তো আমাদের এখন যে সংবাদটা আসতেছে আল্লামা আহমদ শফী আলাই রহমাকে, আমাদেরই কিছু ভাই যারা অস্বাভাবিক মৃত্যু বলে, অস্বাভাবিক মৃত্যু এবং তাকে হত্যা করা হয়েছে যে ধরনের বিষয়গুলো আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বরকাতুল আলিয়া, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়ার ব্যাপারে বলা হচ্ছে, আমরা মনে করি এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা তৃণমূল পর্যায়ে রয়েছি, ওলামায়ে কেরাম এবং এই বাংলার আপামার জনগণ সাধারণ সবাই একমত যে আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বরকাতুল আলিয়া, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়া তারা এই কাজটা করবেন কল্পনা করতে পারি না। তো আমাদের মনে হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে যে মিথ্যাচার তাদের ব্যাপারে বলা হচ্ছে, যে ধরনের মিথ্যাচার এবং তাদের ইতিহাসগুলো টানা হচ্ছে হেফাজতের আন্দোলন শাপলা চত্বরে, এবং শাপলা চত্বরের ব্যাপারে আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যাপারে যে অপবাদটা দেওয়া হয়েছে, বাবুনগরীর পরামর্শে সেনাবাহিনী নামার আশায় শাপলা চত্বর অবস্থান, আমি মনে করি এটা সম্পূর্ণ আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যাপারে একটা মিথ্যা অপবাদ। এবং শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়ার ব্যাপারে হত্যার অভিযোগ তার দিকে সম্পৃক্ত করা, এটা যারা করতেছেন এই দেশের কমির প্রত্যেকটা সন্তান যারা এই দেশের বাইনা সতর হাসিয়া পড়ে। সুতরাং এই যুগে এই প্রেক্ষাপটে আপনারা সাংবাদিক সম্মেলন করে এই সমস্ত জঘন্য অপবাদ তাদের দিকে সম্পৃক্ত করবেন, এই বাংলার কমির কোনো সন্তান এবং বাংলার কোনো জনগণ এটা বরদাস্ত করবে না, বরদাস্ত করতে পারে না। আমি আজকের এই আল হাদি মিডের মাধ্যমে যারা দফায় দফায় সাংবাদিক সম্মেলন করে সুন্দর সুশৃঙ্খল পরিবেশটাকে নষ্ট করতেছেন, মুসাল্লাম সর্বজন স্বীকৃত ব্যক্তি আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইমেজকে খাটো করতেছেন, আর আমরা এই কথা বলতে চাই, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়া যুগের ইমাম আজম আবু হানিফা,
যুগের আহমদ ইবনে হাম্বল যুগের মুজাদ্দিদ আমরা এই কথা বলতে চাই আজকের দিন পর্যন্ত তারা দুইজন যে অবস্থানে আছেন কারো কাছে বিক্রি হওয়ার মতো সন্তান না বিক্রি তারা হইতে পারেন না কিন্তু যারা আজকে সাংবাদিক সম্মেলন করে তাদের নামে যে কুৎসা রটাচ্ছেন পুরা দেশের পরিবেশটাকে নষ্ট করতেছেন আপনাদের এই সাংবাদিক সম্মেলন থেকে কেমন যেন একটা দালালি দালালি গ্রান এই দেশবাসী পাচ্ছে সুতরাং শাফলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবু নগিরির কথায় অবস্থান করেছিল হেফাজত কর্মীরা এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি আল্লামা জুনায়েদ বাবু নগরি লালবাগ মাদ্রাসার শিক্ষক ছিলেন না লালবাগ মাদ্রাসার শিক্ষক ছিলেন আজকে যারা দফায় দফায় সাংবাদিক সম্মেলন করতেছেন তাদের অন্যতম হ্যাঁ হেফাজতের সাবেক একজন যুগ্ম মহাসচিব তিনি ওই মাদ্রাসায় পড়ান এবং আল্লামা আহমদ শফিকে রুদ্ধদ্বারভাবে যদি রাখা হয় এই তারাই রেখেছেন যারা আজকে দফায় দফায় সাংবাদিক সম্মেলন করতেছেন আজকে আল হাদিমিদের মাধ্যমে পরিষ্কারভাবে আমরা আপনাদেরকে এই কথাটা আপনারা বড় বড়দের জায়গায় থাকেন কিন্তু আপনাদের বড় যারা তাদেরকে নিয়ে কথা বলে বাংলার জমিনে আপনাদের স্বাভাবিক চলাচল করার অগ্রযাত্রাটাকে আপনারা রুখে দিবেন না কারণ দেশের আদালত আমরা সম্মান করি কিন্তু এই দেশের জনগণের একটা আদালত আছে জনগণের আদালত থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন আল্লামা শফি আলাইহির রহমাত আলাইহির রহমাকে যারা হ্যাঁ জীবিত অবস্থায় তাকে কুক্ষিগত করে নিজেদের ফায়দা লুটতে চেয়েছেন এখন এই আল্লামা আহমদ শফি আলাই রহমার এন্তেকালের পরে আপনারা তারাই অস্বাভাবিক মৃত্যু বলে তাকে হত্যা করা হয়েছে এই ধরনের কথা বলে আপনারা তার মৃত্যুর পরও তাকে নিয়ে ছিনিমিনি খেলতে চাচ্ছেন তাকে নিয়ে আপনাদের গভীর যে উদ্দেশ্য সেটাকে বাস্তবায়ন করতে চাচ্ছেন সুতরাং আমরা পরিষ্কার ভাষায় তৃণমূল ওলামা কেরামের পক্ষ থেকে এই কথাটা বলতে চাই আল্লামা জুনায়েদ বাবু নগরি দামাত বারাকাতুমুল আলিয়ার ব্যাপারে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুমুল আলিয়ার ব্যাপারে আপনাদের এই কুৎসা অনতবিলম্বে বন্ধ করতে হবে অন্যথায় বাংলার জনগণ আপনাদের এই অপপ্রচারকে রুখে দিবে যদি আপনারা স্বেচ্ছায় স্বজ্ঞানে যদি বোঝার চেষ্টা না করেন আল্লাহ আমাদের সবাইকে হককে হক বুঝে আর বাতিলকে বাতিল বুঝে প্রতিহত করার তৌফিক দান করুক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দেশবাসীকে আল হাদি ইসলামী মিডিয়ার মাধ্যমে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে বিজয়ের মাস উপলক্ষে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আল হাদি মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে যা আমাদের সবাইকে পীড়িত করে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিকোণ থেকে একটি দায়িত্ব নিয়ে উপস্থিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা বুখারী শরীফের মধ্যে আছে উংসুর আখাকা জালিমান আও মাজলুমান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার ভাইকে সাহায্য করো সেই ভাই জালেম হোক বা মজলুম হোক সাহাবা একরাম বোঝার জন্য প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যে মাজলুম যে তাকে সাহায্য করা তো বুঝলাম কিন্তু যে জালেম তাকে কিভাবে সাহায্য করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জালেমকে তার জুলুম থেকে ফিরিয়ে রাখাই হলো জালেমকে সাহায্য করা সুপ্রিয় দেশবাসী আপনারা বুঝতে পেরেছেন এই দায়িত্ব কোন বোধ থেকেই এখানে উপস্থিত হওয়া আজকে দেখেন আমাদের এক শ্রেণীর ওলামায়ে কেরাম যাদেরকে আমরা একসময় অনেক শ্রদ্ধা করতাম এবং তারা আমাদের একসময় আশা ভরসার জায়গা ছিল স্থল ছিল কিন্তু সেই তারাই আমাদের আশা ভরসার স্থলটাকে বিনষ্ট করে ফেলেছে নিরাশার মধ্যে নিয়ে পৌঁছে দিয়েছে তারা তাদের নিজেদের আমরা মনে করি এবং আমরাই না শুধু সচেতন নাগরিক বলতে সবাই বুঝবেন যে নিজেদের অপকর্মকে আড়াল করার জন্যই এবং নিজেদের অন্যায়গুলিকে মানুষের দৃষ্টি থেকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মানুষের দৃষ্টিকে জনতার দৃষ্টিকে অন্যদিকে ফিরানোর জন্য বা অপকৌশল হিসাবেই তারা এই অবস্থায় এই ভূমিকা অবতীর্ণ হয়েছে কারণ হিসাবে আমি বলতে চাই প্রিয় দেশবাসী আমাদের শাইখুল ইসলাম ইসলামী রেনেসাঁর অগ্রদূত যাকে ইতিহাস সোনালী অক্ষরে স্মরণ করবে
পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লামা আহমদ শফি সাহেব শাইখুল ইসলাম তিনি সকল সমালোচনার ঊর্ধ্বে ছিলেন, তিনি সকলের কাছে গ্রহণযোগ্য বরণীয় গ্রহণীয় ব্যক্তিত্ব ছিলেন, এ ব্যাপারে কোনো কালাম নেই। এবং তার পরের অবস্থানে ছিলেন, আছেন বর্তমানে আমাদের সুপ্রিয় ব্যক্তিত্ব, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব। আমার প্রশ্ন, যেই সমস্ত আমাদের, আমি সম্মানের সাথে তাদেরকে বলতে চাই, যেই সমস্ত আমাদের সম্মানিত ব্যক্তিরা যারা আগে আমাদের একসময় সম্মানের জায়গায় ছিলেন, আজকে যারা তারা, আমার খুব হাসি লাগে যে হত্যাকাণ্ডর ব্যাপারে মামলা করলেন, হাসি আসে এই ব্যাপারে। আপনারা একসময় আমাদের শ্রদ্ধার পাত্র ছিলেন, আপনারা কি জাতি কি বোকা বানাইতে চান, বোকা বানাইতে চান, জাতি কি বোকা? সবাই কি মায়ের কোলে দুগ্ধ পান করে ঘুমিয়ে আছে? একটা কথা আছে না ডাকে যে কাউয়ায় মানে কোনো কিছু ঢাকতে গেলে চক্ষু বন্ধ করে লুকায়, তো সে মনে করে নিজে দেখে না, বিধায় কেউ দেখে না, পরে নিজে কোথায় রাখলো সেটা তার গচ্ছিত বস্তুটা নিজে আর খুঁজে পায় না। আমি তো মনে করি আপনাদের অবস্থা হয়েছে এরকম। আরে যে অন্যায়ের ব্যাপারে আপনারা বিতর্কিত, সেই অন্যায়ের দায় কেন আরেকজনের ঘাড়ের উপরে চাপাচ্ছেন? আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা মামুনুল হক সাহেব সহকারে যাদেরকে আপনারা আসামি করে হত্যা মামলা দিয়েছেন, তারা কি কারণে কি প্রয়োজনে আল্লামা আহমদ শফি সাহেবকে হত্যা করতে যাবেন? কারণ তারা তো আলোচিত এবং পরিচিত ব্যক্তি হয়েছেন আল্লামা শফির মাধ্যমেই, এবং ওনারা নিশ্চিত যে ওনাদের সম্মান মর্যাদা আল্লামা শফির মাধ্যমেই হয়েছে, এবং শফি সাহেবের পরেই ওনাদের স্থান সবার কাছে। ওনারা কেন আল্লামা শফি সাহেবকে হত্যা করতে যাবেন? ওনাদের এলমি অবস্থান, মানুষের গ্রহণযোগ্যতার অবস্থান, কোন দিক থেকে কমতির কারণে ওনাকে হত্যা করে সে আসনটা ওনার দখল করতে যাবেন? সুতরাং মানুষকে এত বোকা ভাববেন না। আমি আপনাদেরকে বলতে চাই, এই শাক দিয়ে মাছ ঢাকার অপপ্রয়াস না করে এখনও সময় আছে, এখনও সময় আছে, মানুষের আস্থার স্থানে আবার চলে আসেন। আপনারা আপনাদের অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আর জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চেয়ে আপনাদের এই নিজেদের মধ্যে আর এই ঢিলাঢিলি না করে সঠিক অবস্থানে চলে আসার জন্য আমি উদাত্ত আহ্বান করছি। আরেকটা কথা আমি সুপ্রিয় এবং সচেতন দেশবাসীকে বলতে চাই, আপনারাও জিনিসটা বুঝবেন। আমি মনে করি না শুধু, আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা আজকে হত্যা মামলা দিয়েছে এটা মিথ্যা প্রমাণিত হবে 100%। কিন্তু তাহলে কেন তারা এই মামলাটা দিয়েছে? মামলা দিয়েছে আসলে তারা আল্লামা আহমদ শফি সাহেবকে পুঁজি করে যে একটা বিজনেস চালু করেছিল এই হাটহাজারি মাদ্রাসার, তাদের অপকর্মের প্রতিবাদ হলো। ও একটা কথা আছে না, ঝড়ে কাঠ মরে আর ফকিরের কেরামতি বাড়ে। আল্লামা শফি সাহেবও তার কেরামত হিসাবে মাদ্রাসা থেকে ইস্তফা দিয়েছেন আর আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। আর যারা হুজুরকে পুঁজি করে নিজেদের হালুয়া রুটি কামাইতেন তাদের একটা সমস্যা হয়ে গেছে, এটা জাতি বুঝে ভালো করে। এবং এখনও সেই ধারাটাকে অব্যাহত রাখার জন্য আপনারা নিজেরা না, এটা আমরা বুঝি, কেউ বা কারো ইশারায় পকেটটাকে গরম করে একটু মাঠে নামছেন আর কি। সুতরাং এগুলি করে মানুষের চেতনাকে আর বিক্রি করার জন্য চেষ্টা করবেন না। একটা কথা বলি, স্পষ্ট করে বলি, আমাদের সাধারণ আলেম ওলামা ইসলামিক সেন্টিমেন্টের মানুষদেরকে সমর্থনকে পুঁজি করে কোনো ধরনের দুনিয়াবি আখের গুছাবার অপচেষ্টা আর করবেন না। মানুষ সচেতন হয়ে গেছে, যে কাজ করতে যাবে সে ইতিহাসের আস্তাকুড়ি নিক্ষিপ্ত হবে এবং জনধিকৃত হবে, সারা দেশে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে অন্তর থেকে ব্যথিত হয়েই
आज के लाइव अनुष्ठान एसे जोगदान करेछि। विशेष करे आल्लामा शफी साहेब रहमतुल्लाहि आलैहि एर मृत्यु के निये जे गुंजन इत्यादि छड़ानो हइतेछे, जार अधिकांशई वास्तवसम्मत नय, जेगुलो आमरा आगेओ जेनेछि एखोनो जानतेछि, तबे एकजन फिर एवं एकजन उम्मतेर राहबार शेखुल इस्लाम जार उपाधि हये गेछिलो ताके पूजि करे केन এই কমবে অঙ্গন না পুরা বাংলাদেশের পরিবেশটাকে নষ্ট করা হচ্ছে জাতি জানতে চাই, আমরাও জানতে চাই। সাধারণ মন মানুষ সম্পন্ন উলামায়ে কেরাম যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, যারা কোনো দলের সাথে সম্পৃক্ত না, তাদের কাছে আজকে প্রশ্ন এসে দেখা দিয়েছে যে তারা সমাজের ভিতরে বসবাস করতেছে সাধারণ জনগণের সাথে, তাদের কাছ থেকে প্রশ্ন আসতেছে যে আপনারা কী শুরু করছেন। উলামায়ে কেরাম আপনারা অনেক সম্মানের পাত্র, আপনাদেরকে শ্রদ্ধার নজরে আমরা দেখি, তো সেক্ষেত্রে আপনাদের কার্যকলাপ ইত্যাদি দেখে মনে হইতেছে আপনারা হয়তো দুনিয়াদারদের থেকেও এক ধাপ এগিয়ে আছেন। কিভাবে? যে একজন ব্যক্তি মৃত্যু পর্যন্তই তার কার্যকলাপ শেষ হয়ে গেছে, তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনারা আওয়াজ তোলেন, কিন্তু আজকে মৃত্যুর পরেও আপনারা নামধারী আলেম উলামা হওয়ার পরেও কেন আপনারা কেস পর্যন্ত করলেন একদল উলামায়ে সু হিসেবে আপনারা নিজেদেরকে আত্মপ্রকাশ করলে, এটা আমরা জানতে চাই। আমরা বড় কোনো আলেম না এবং বড় কোনো আলেমের সন্তানও না, কিন্তু এলেমের যতটুকু সিরাফোটা আমাদের আছে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই সুবাদেই আজকে আমরা এই প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, আপনারা কেন ইসবির তুজার এই অঙ্গন থেকে বেরিয়ে আসলেন। যদিও আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু নিয়ে অনেক কথাবার্তা আপনারা ইতিপূর্বে বলেছেন, তো শেষ পর্যন্ত আপনারা এই কথাই বলতেছেন যে তার লাশ উঠিয়ে তদন্ত করা হবে, এই জন্য একজন দেশপ্রেমিক কিছু মানুষ কি করতেছে বিভিন্ন অঙ্গনে হ্যাঁ কোটসা রটনা করতেছে। আরে আল্লামা শফি সাহেবকে যদি ভালোবাসতেন আপনি, তাহলে আপনি তো এই কথা বলতেই পারতেন না। আপনার পিতা যদি এতেকাল করতো আর আপনার পিতার লাশ যদি কবর থেকে খুঁড়ে উঠানোর পরে ওই গলিত লাশ যদি কি টানা হিসড়া করা হতো, কি আপনি কি হাদিস পড়েননি? বুখারী শরীফের ভিতরে কি আপনি দেখেননি যে মৃত্যু ব্যক্তির হাড্ডি ভাঙ্গা জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙলে যেভাবে কষ্ট পায় সেভাবে কষ্ট পায়? তো আপনি কিভাবে উম্মতকে বোকা বানাইতে চাইতেছেন? আমরা কি কোনো এলেমের কোনো সিরাফুটা পাইনি? আপনারা কি এমনই মনে করেন? আমার তো বুঝে আসতেছে এরকম যে এক শ্রেণীর আলেম আমরাই হয়ে গেছি পৃথিবীর ভিতরে, আমাদের মতন কেউ কিতাবাদ ইত্যাদি বোঝে না আর কি। এই অঙ্গন থেকে বেরিয়ে আসেন, এখান থেকে বেরিয়ে আসেন, আপনাদের কাছে গর্জন অনুরোধ করি। হ্যাঁ, আগে আপনারা যদি সম্মিলিতভাবে কোনো কিছু খেয়ে থাকেন আজকে তওবা করেন। হিফাজতের মহাসম্মেলনকে ঘিরে আপনি একে কাদা ছোড়াছুড়ি করেন, একে অপরকে দোষ ইত্যাদি দেন যে অমুকে এত টাকা খেয়েছে, অমুকে এত টাকা খেয়েছেন। হ্যাঁ, যদি খেয়ে থাকেন আপনার পরস্পরে, এখন বাদ দেন, এগুলো থেকে বের হয়ে আসেন, বের হয়ে এসে ভ্রাতৃত্বের বন্ধন দেখান। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো সেই কথাকে আপনারা ভুলে গিয়ে কি করতে চাইতেছেন আপনারা? লেজুর ভিত্তি করে এক অঙ্গনে থেকে আর বাংলাদেশের সমস্ত নির্ভরযোগ্য আলেম উলামাদের উপর আপনারা কি করতেছেন? হ্যাঁ, দোষারোপ করতেছেন। ইফকের ঘটনা শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পৃক্ত না, আজকে যদি আপনারা যদি মিথ্যা অপবাদ দেন আপনাদের অবস্থাও কি হবে চিন্তা করছেন কখনো? অবশ্যই আপনারা এই ধরনের মিথ্যা অভিযোগ দিতেছেন। হ্যাঁ, আমি তো অনেক আলেম উলামাদের সাথে কথাও বলেছি এ ব্যাপারে, আল্লামা শফি সাহেবের এন্তেকাল নিয়ে আর কি। আল্লামা শফি সাহেবকে আমি এন্তেকাল মৃত্যুবরণ যদি হত্যায় যদি করে থাকেন, তা আপনারাই নিজের কাছের লোকই করেছেন। মৃত্যুর আগে আমরা দেখেছি, দুই দিন আগেও আমরা দেখেছি নল নিয়ে হুজুরকে কী করা হয়েছে, লাইভে আনা হয়েছে। কেন আপনারা করলেন এটা? কোনো অসুস্থ ব্যক্তিকে লাইভে এভাবে নিয়ে আসে? কোনো সাধারণ মানুষ, কোনো শিক্ষিত মানুষ, কোনো ইংরেজি শিক্ষিত মানুষ এভাবে নিয়ে আসে না, যেটা আপনারা করেছেন। আপনারা আলেম নামের জালেম, আপনাদেরকে ধিক্কার জানাই, এই জাতি ধিক্কার জানাইতেছে, সাধারণ শিক্ষিত মানুষ, সাধারণ ইংরেজি শিক্ষিত মানুষ আপনাদেরকে ধিক্কার জানাইতেছে, আপনারা ফিরে আসেন এই সমস্ত কর্মকাণ্ড থেকে। নতুবা জাতি সহ যারা বর্তমান তুলাবা আছে আপনাদেরকে ক্ষমা করবে না, একবার ফিটাইছে কাজ হয়নি, আবারও ফিটাবে আপনাদেরকে। আপনারা বড় সাফাই গান, ফরিদাবাদে কেন আপনাদের উপর আক্রমণ করা হলো, হাটাজারি মাদ্রাসা থেকে বের করে দেওয়া হলো, এখনও আপনারা ঢুকতে পারেন না, লজ্জা লাগে না আপনাদের? কি করছিলেন আপনারা এতদিন? হাটাজারি মাদ্রাসার নিয়ন্ত্রণ তো আল্লামা জুনায়েদ বাবুনগরীর কাছে ছিল না, আল্লামা শফি সাহেব বাস অবস্থায় তো তার কাছেই ছিল নিয়ন্ত্রণ। প্রেক্ষাপট এক মুহূর্তের মধ্যেই কীভাবে পরিবর্তন হয়ে যায়? তো নিশ্চয়ই আপনারা এর জন্য দায়ী, আপনাদের কৃতকর্ম এর জন্য দায়ী। ইতিহাস কাউকে কি করেনি, ক্ষমা করেনি, আপনাদেরকেও ক্ষমা করবে না।
आज के सरकार सत्र छाय निजेद सेफ मन करते हैं लालबागे थे अपनारा निजेद सेफ मन करते हैं घाटर भरे आ अरे मृत्यु तो तुम्हें धरवे तुम्हें जदि को रक्षित अट्टालिकार भरे थको आज के तुम्हार बेपारे कथा होते से हाँ लालबागे थे बहिष्कार कर बेपारे क्या तुम जो एत सबाई थको एत सब मानुष तुम्हार बेपारे लालबागर भर क्या आवाज़ तुलबे शुद्ध लालबाग ना बांग्लादेश प्रत्येक घर थे तुम्हार बिुदे आवाज़ तुलते से समस्त आले उलामा समस्त तुला बागान तुम्हें ठीक हो ना तुम्हार नाम नीते हमार बड़ो लज्जा है कौमी आंगन भरे तुम्हार नाम लेखानोटाई बड़ भूल আমি এখনো আবদার করতেছি সহযোগ একেবারে করজোর কোনো অনুরোধ করতেছি এ ধরনের রেশারেশি এবং পদের লোভী হয়ে পদ ফাননি তো কি করতেছেন কুকুরের মতন কামিয়ে বেড়াইতেছেন সমস্ত জায়গায় কেন এগুলো করতেছেন এত পদের দরকার আপনার এতদিন পদের ভিতরে ছিলেন কই আমরা তো কোনোদিন বলিনি যে আপনি এই পদ থেকে সরে দাঁড়ান আল্লাহ তাআলা আপনাকে নিচে নামিয়ে দিয়েছেন মান হাবিদ আমালুহু ফালাম ইয়ারফা নাসাবহু তুমি যে নিজবাদেই থাকো না কেন তোমার আমল নষ্ট হয়ে গেছে তোমাকে আর কেউ উঠাইতে পারবে না তুমি এখন মনে রাখো তুমি যে অঙ্গনেরই লোক হও না কেন তোমাকে আর কেউ উঠাইতে পারবে না আজকে লালবাগে হাত পাও জোরে তুমি বড়দের ধরে তুমি আছো এখনো তোমাকে লালবাগে কেন এই বাংলাদেশ থেকে বহিষ্কার করা হবে মনে রেখো সুতরাং ভালো সুজাঙ্গুলে ঘি ওঠে না এই কথা আমরা দেখতেছি তবে আমাদের কষ্ট হইতেছে সহ্য করতে পারতেছি না হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে কেন এই ধরনের প্রত্যেকটা দিন পত্রিকার ভিতরে আল্লামা আহমদ শফি সাহেবের মৃত্যু নিয়ে এভাবে কেন কেন হইতেছে কাদা সরাসরি কেন করতেছো যে ব্যক্তি চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো তার ক্ষমা প্রার্থনা করো রুহের মাগফিরাতের জন্য কি করো সওয়াব রেসানির জন্য সূরা ফাতিহা পড়ো সূরা ইখলাস পড়ো এগুলো উম্মতকে বলতে পারো না তোমরাই তো শিক্ষা দিছিলে যে সবর করলে কি হয় সবরের ফল বড় ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুবুজ দান করুক এই জন্য আজকে আল হাদি মিডিয়ার মাধ্যমে এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে আলেম ওলামাদের পক্ষ নিয়ে নয় কারোর পক্ষ নিয়ে না আল্লামা জুনায়েদ বাবুনগরের পক্ষ নিয়েও না আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ নিয়েও না আল্লামা মাহমুদুল হাসান সাহেবের পক্ষ নিয়ে না এবং তোমাদের বিপক্ষেও না আমি শুধু এই কথাই বলবো যে তোমরা ভালো হয়ে যাও জাতি তোমাদেরকে আবারও কোলে টেনে নেবে কিন্তু তোমরা যদি ফিরে না আসো তাহলে তোমাদের স্থান কোথায় হবে তা তোমরা নিজেরাই খুব ভালো করেই বোঝো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তৌফিক দান করুক বোঝা তৌফিক দান করুক কওমি অঙ্গনকে নষ্ট করো না কওমি অঙ্গনকে যারা হাত দিয়েছে কওমি অঙ্গনের ভিতরে যারা এসেছে যারা এখানে হস্তক্ষেপ করেছে তাদের হাত নষ্ট হয়ে গেছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে তাদের দুনিয়া এবং আখেরাত সব দিক থেকে তারা ধ্বংস হয়ে গেছে সুতরাং আমি বলবো আর উলামাদের সব থেকে বড় শ্রদ্ধার পাত্র হলো উম্মতের ভিতরে উলামাগণ হ্যাঁ তো সেই অঙ্গনকে তুমি কলুষিত করো না তুমি কি একথা জানো না উপরের দিকে থুপ ফেললে নিজের গায়ের পরেই পড়ে তুমি একজন আলেম হয়ে কিভাবে একজন আলেমের দোষারোপ করো তুমি কিভাবে একজন আলেম হয়ে আর এক আলেমের বিপক্ষে কেস দায়ের করো তুমি কিভাবে একজন আলেম হয়ে আর একজন আলেমকে হত্যার মামলার জন্য তুমি কাঠগড়ায় দাঁড় করাইতে চাও এবং এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় সমস্ত আলেমদেরকে তোমরা আসামি করতে চাও কি বুঝাইতে চাও জাতীয় পর্যায়ের নেতা হয়ে গেছো না জাতীয় পর্যায়ের নেতা হয়ে গেলেও মনে রাখো জনগণকে তোমরা সাধারণ আলেমকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখো সাধারণ আলেম ওলামাগণ যখন খেপে যাবে তখন তোমাদের এই বাংলাদেশে ঠাই হবে না আমি আবারও বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুবুজ দান করুক হে লালবাগের সন্তান হে আরও যে অঙ্গনের ভিতরেই থাকো না কেন যারা একসাথ হয়েছো হাটাজারি মাদ্রাসায় পড়েছো হাটাজারি কওমি অঙ্গনের নুন খেয়েছো এতই তোমার যদি খেতে মন চাই আবারও তওবাতিল্লাহ করে ফিরে আসো তোমার প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে এখলাসের ভিত্তি দরাক্তে কোরআন হার কোজা বিখে করদ গুজাস্তার ফলাকশা খেবালায়ও তোমার ভিতরে যদি এতটুকু এখলাস থাকে তাহলে তুমি আবারও চমকে যাবে তোমার পদ কিসা কিসি করে কি হবে না উঠবে না সুতরাং তুমি ফিরে আসো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুবুদ্ধি দান করুক এই কথা বলেই আজকে আল হাদি মিডিয়া সহ আরও যারা আছে ইসলামী ব্যক্তিত্ব আমার এই কথাগুলো শুনতেছে তাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কথাবার্তা ইত্যাদি বলে ক্ষমা প্রার্থনা করে আজকে আমি এখান থেকে বিদায় নিলাম।